দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি। বাংলাদেশে গৃহহীনদের উনি যে ঘর দেওয়ার প্রকল্প করেছেন, প্রায় 9 লক্ষ দরিদ্র অসহায় মানুষকে উনি গৃহ দিয়েছেন, এটা পৃথিবীতে এরকম উদাহরণ খুব কম আছে। আপনি ধর্মীয় দিকটাও যদি দেখেন যে বাংলাদেশে একসাথে 560টা মসজিদ, এটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে সরকারিভাবে প্রত্যেকটা উপজেলায়, জেলা শহরে এবং বিভাগীয় শহরে টোটাল 560টা মসজিদ ইতিমধ্যে নির্মিত হয়েছে। তো এই যে সফলতাটা, এটা তো আসলে আমি সত্যিই একজন বাঙালি হিসেবে আমি সত্যিই কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তাছাড়াও আপনি ঢাকা শহরে যে যানজট মুক্ত করার জন্য উনি যে পরিকল্পনাগুলো নিয়েছেন, ইতিমধ্যে অনেক পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। মেট্রো রেল, আমাদের মেট্রো রেল পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক মেট্রো রেল, পৃথিবীর লেটেস্ট মডেলের রেলটি উনি সংযোজন করেছেন। আগে যেখানে উত্তরা থেকে মতিঝিল যেতে 3 ঘন্টা সময় লাগতো, এখন লাগে 32 মিনিট। তো এই যে উন্নয়নের ধারাটা, এটা একমাত্র সম্ভব হয়েছে জাতির পিতার সুযোগ্য কন্যার সুযোগ্য নেতৃত্বের কারণে, এবং ওনার সততা, ওনার প্রজ্ঞা, ওনার আন্তরিকতা এবং দেশের প্রতি ওনার ভালোবাসা, বঙ্গবন্ধুর সেই কমিটমেন্ট যে এই বাঙালি জাতিকে উন্নত করতে হবে, বঙ্গবন্ধু করে যেতে পারেন নাই, কিন্তু ওনার অসমাপ্ত কাজ ওনার সুযোগ্য কন্যা সমাপ্ত করে বাংলাদেশকে অনেক উন্নয়নের দিকে এগিয়ে নিয়েছেন। আমরা দোয়া করি মহান রব্বুল আলমিনের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী যেন আবারও আগামী 5 বছর সহ উনি যতদিন জীবিত থাকেন এই দেশের দায়িত্বভার পরিচালনা করতে পারেন, বাংলাদেশকে সত্যিই উনি পৃথিবীর একটি অনন্য অসাধারণ জায়গায় ইনশাআল্লাহ উনি পৌঁছে দিতে পারবেন। আমরা সেই বিশ্বাস করি, রব্বুল আলমিনের দরবারে সেই প্রার্থনা করি, সেই কামনা করি। দেখেন এক্সপ্রেস ওয়ে যেটা শাহজালাল বিমানবন্দর থেকে কুতুবখালি পর্যন্ত 21 কিলোমিটার যে এক্সপ্রেস ওয়ে, ইতিমধ্যে অর্ধেকেরও বেশি সম্পন্ন হয়েছে। ফলশ্রুতিতে হয়েছে কি, এখন আমরা এয়ারপোর্ট থেকে বনানী যেতে পারি 7 মিনিটে, এবং এয়ারপোর্ট থেকে ফার্ম গেট আমরা যেতে পারি মাত্র 12 মিনিটে, যেখানে আগে সময় লাগতো বনানী 1.25 ঘন্টা, ফার্ম গেট 1.25 ঘন্টা। তো এই যে সময়টা বাঁচে, এতে করে আমাদের জ্বালানি সাশ্রয় হয়। আপনি জানেন যে আমাদের জ্বালানিটা আমদানি ভিত্তিক, এখানে আমার ফরেন কারেন্সির একটা ব্যাপার আছে, সেদিক থেকেও যথেষ্ট পরিমাণ ফরেন কারেন্সি আমাদের সেভ হচ্ছে। তাছাড়াও দেখেন এভিয়েশন সেক্টর বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ, উনি চাচ্ছেন যে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একটা এভিয়েশন হাব হবে ইনশাআল্লাহ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল এবং কক্সবাজার রানওয়ে সম্প্রসারণ সহ যে উন্নতিটা হয়েছে, আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই বাংলাদেশ একটি এভিয়েশন হাব হবে এবং দেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে, দেশকে আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। তাছাড়াও আর একটা জিনিস, আমাদের ইম্পোর্টেড ক্রুড অয়েল, এটা আমাদের মাদার ভ্যাসেল থেকে আনলোড করে আমাদের ইস্টার্ন রিফাইনারিতে আনতে মোটামুটি 1 সপ্তাহ সময় লাগত, এখন উনি সিঙ্গেল মুরিং পয়েন্ট করেছেন, যার জন্যে 24 ঘন্টার মধ্যে ডিপ সি থেকে একটি ক্রুড অয়েল ভর্তি জাহাজ, সমস্ত তার ক্রুড অয়েলটা সে খালাস করে দিতে পারে মাত্র 24 ঘন্টার মধ্যে। এটা অনেক বড় একটা ব্যাপার। এই যে দূরদর্শী পরিকল্পনা, এই যে দূরদর্শী চিন্তা, এই যে দেশপ্রেম, এটা তো আসলে সবার মধ্যে থাকে না। মহান রব্বুল আলমিনের কাছে শুকরানা জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মতো এরকম একজন যোগ্য মানুষ আমাদের এই দুঃখী বাঙালিদের দিয়েছিলেন বলেই আজকে বাংলাদেশ এত উন্নতির দিকে ধাবিত হচ্ছে। আমি তো মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বাঙালি জাতির জন্য উনি একটি আশীর্বাদ, এবং বাঙালি জাতি এত অল্প সময়ে এত আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বাংলাদেশ পাবে, এটা আসলে প্রত্যাশা করা যেত না। আমি মনে করি যে বাংলার ভাগ্যলক্ষ্মী
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমরা দেখতে পেরেছি উত্তরার পাশে এয়ারপোর্ট তৃতীয় টার্মিনাল তৈরি হয়েছে, তার জন্য আমাদের উত্তরা পাশে কতটুকু সার্বিক উন্নয়ন কামনা করতেছেন? দেখেন, এটা এটা একটা বিশ্বমানের একটি অবকাঠামো, তো আমাদের উত্তরার মধ্যেই এই অবকাঠামোটা অবস্থিত। সেদিক থেকে বিবেচনা করলে আমরা উত্তরাবাসী অবশ্যই গর্বিত যে একটি বিশ্বমানের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, অত্যাধুনিক বিমানবন্দর আমাদের এই এলাকায় অবস্থিত। আরেকটা জিনিস দেখেন যে বাংলাদেশের আপনি ইলেকট্রনিক্স পাসপোর্ট, ই পাসপোর্ট, এটা এই প্ল্যানটাও কিন্তু উত্তরাতে অবস্থিত এবং এটা একটা বিশাল একটা প্রকল্প। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে বাংলাদেশের যে উন্নয়ন, এই উন্নয়নের সত্যিকারের রূপকার যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, সেটার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।